আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব, দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি করে দেখাবো গুড়া দুধের রসগোল্লা। কোনো রকম ছানা কাটার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে নরম তুলতুলে রসগোল্লা তৈরি করে দেখাবো। যারা বলে থাকেন চুলার আছে থাকলে মিষ্টিগুলো ফুলকো থাকে, কিন্তু চুলা থেকে নামানোর কিছু সময় পর মিষ্টিগুলো চুপসে যায়, তাদের জন্যে আমার এই রেসিপি বেশি কাজে আসবে। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। গুঁড়া দুধের রসগোল্লা বানাবো, এর জন্য প্রথমে আমি ডিপ্লোমা ফুল ক্রিমের 100 গ্রামের একটা প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটে 1 কাপের মতো গুঁড়া দুধ আছে। এখন আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আপনাদের যে এই প্যাকেটই নিতে হবে তা না, যে কোনো প্যাকেটের 1 কাপ গুঁড়া দুধ নিতে পারেন। সবগুলো ঢেলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 টিস্পুন। বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডা দিলে হবে না। 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে বাটার গলিও দিতে পারেন। দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে। আমি একটা বড় সাইজের ডিম নিয়েছি। আপনাদের যদি একটা ডিমে না হয় তাহলে আর একটা ডিম ভেঙে দিতে পারেন। অল্প অল্প করে দিব আর মেখে নিব। একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে বোঝা যাবে না। একদম সফট করে ডোটা মেখে নিতে হবে, একদম স্টিকি হবে এই রকম। দেখুন আমার একটা বড় সাইজের ডিম সবই লেগে গেছে, একদম নরম করে মেখে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিটে শক্ত হয়ে যাবে। ফিরে আসলাম 5 মিনিট পর, দেখুন শক্ত হয়ে গেছে। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে গোল্লার শেপ দিয়ে নিব। একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে, গায়ে ফাটল থাকা যাবে না। দেখুন অনেক সুন্দর হয়েছে, একটা হয়ে গেল। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চিনির শিরা তৈরি করার জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ মুখ ফাটিয়ে। এখন চিনি গলে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক উঠে আসছে, এখন মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদম হাই হিটেই রাখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত কমানো বাড়ানো যাবে না। এখন ঢেকে রেখে দেব 5 মিনিট। 5 মিনিটে একবার খুলব না, আর যদি উতলে পড়ে যেতে লাগে তাহলে আস্তে করে খুলে আবার ঢেকে দিবেন। 5 মিনিট হাই হিটে রাখার পরে ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো হয়ে গেছে, ফুলে টইটুম্বুর হয়ে গেছে রসে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনাদের হাতে যদি সময় থাকে ওভারনাইট রেখে দিবেন, তাহলে মিষ্টিগুলো আরও সুন্দর হবে। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, একদম দোকানের মতোই হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা রস ঢুকেছে ভিতরে, দেখুন। আপনাদের যখনই মিষ্টি খেতে মন চাইবে তখনই ঝটপট এই মিষ্টিগুলো বানিয়ে খাওয়া যাবে, যে কেউ পারবে এই মিষ্টি বানাতে। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।